हुगली जिले में 19 वर्षीय मोप्रिया मित्र ने आत्महत्या कर ली। मोप्रिया एक राष्ट्रीय स्तर की तैराकी थी। सोमवार की सुबह बैंडेल के मानसपुर की रहने वाली मोप्रिया ने गले में फांसी लगाकर आत्महत्या कर ली। इस घटना के बाद से मोप्रिया के परिवार में मातम पसरा हुआ है। आपको बता दें कि साल 2016 में कोलंबो में आयोजित साउथ एशियन गेम्स में मोप्रिया ने सोने व चांदी के पदक हासिल किए थे। इस घटना की जानकारी पाकर पुलिस मौके पर पहुंची और मोप्रिया के शव को कब्जे में लेकर पोस्टमार्टम के लिए भेज दिया। वहीं मोप्रिया ने क्यों आत्महत्या की, पुलिस इसका पता लगाने में जुट गई है। পাশেই থাকে আমার বাড়ির পাশে, কিন্তু এটা খুব ভালো মেয়ে, পাড়ার সব স্নেহ করে সবাই। মাঝখানে কম্পিটিশনে বিশাল জায়গায় র্যাঙ্কও করেছিল, এমনকি মেয়েটা মাধ্যমিক পরীক্ষা দেওয়া দিল। পরীক্ষা দেওয়ার পর ওর রেলের চাকরিও হয়ে যাবে। হঠাৎ করে সকালবেলা প্র্যাকটিসও করেছে, শুনলাম বাড়িতে যে প্র্যাকটিসও করেছে, বাবার সাথে বেরিয়েছে, তারপরে বৃষ্টি এসছে, আসার পর বাবা পাশে বাড়ি ঘুমাচ্ছিল। তারপর ওর মা জানা দিয়ে দেখে যে এরকম, তখন বাবাকে ডাকে, ডেকে দিয়ে সব আমার সঙ্গে নামায়, পাড়া সব ডাকে দিয়ে আমরা সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স করে নিয়ে চলে আসা হাসপাতালে। সেই দিকে ডাক্তার বলো মারা গেল, বিশাল ক্ষতি, দেশের ক্ষতি হবে। প্র্যাকটিসে গিয়েছিল, প্র্যাকটিস বাড়িতে করেছিল। আচ্ছা, তারপর আর আমাদের ভাড়ারে একটা বাচ্চা মেয়ে আছে, তাকে নিয়ে আদর করে বসে আমাকে নিয়ে এসে দেখালো, মাম দেখো কেমন প্যান্ট করেছে, চোখে দিয়ে খুব থাকতো। হঠাৎ করে যে কী হলো, ওর মা ওপরে, আমি যে তিনতলার ছাদে, আর এই সুযোগে ওটাই করে।